بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আটজন বিশেষ ফেরেশতা দ্বারা, যে কোনো কাছের মানুষকে বাধ্য বশ ও প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আসলে একটি বিষয় শুরুতে বলে নেই, অনেক মা ও বোনেরা রয়েছেন স্বামীকে বাধ্য করার জন্য, অনেক ভাই ও বোনেরা রয়েছেন স্ত্রীকে বাধ্য করার জন্য অনেক আমল করেছেন। কেউ জাদু করে কুফরি করে আপনাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছে, অথবা কোনো ছেলের সাথে আপনার সম্পর্ক ছিল তার কাছের কোনো ব্যক্তি জাদু কুফরি করে আপনাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। এই আমলসি দ্বারা পুনরায় আপনারা হচ্ছে তাদের সম্পর্কটি ঠিক করতে পারবেন, আর জীবনেও কেউ আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। এখানে দেখেন হযরত জিবাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম, নওয়াইল আলাইহিসসালাম, শামকাইল আলাইহিসসালাম, এরকম সহ আটজন ফেরেশতার নাম লেখা আছে। দেখেন এই এই একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচ, ছয়, সাত, আট, এই আটজন ফেরেশতার নাম রয়েছে এখানে, এবং এখানে কিছু আরবি হরফ রয়েছে, হরফে মুকাত্তাত রয়েছে। এগুলো যে কতটা শক্তিশালী, কতটা প্রভাবশালী, যে আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না। আপনাদেরকে যেটি করতে হবে এই আমল করার ক্ষেত্রে, বাজার থেকে নতুন একটি প্লেট বা বাটি যাই বলেন না কেন কিনে আনতে হবে, একেবারে বড় চেয়ে আনেন যাতে করে সহজে লিখতে পারেন। যে কোনো বড় একটি বাটি অথবা প্লেট যাই আনেন না কেন আপনাদের কিনে আনতে হবে। এইভাবে তালসামটি লিখবেন, তালসামটি লিখার পরে নেজ দিয়ে আপনারা যদি বাংলায় লিখেন অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের প্রতি বাধ্য বর্ষ প্রেমে পাগলপাড়া হোক, এটি আপনারা লিখবেন। আর যদি আরবিতে ছেলেদের ক্ষেত্রে লিখলে এইভাবে লিখবেন, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক, সারা জীবনের জন্য অমুকের ছেলে অমুকের প্রতি অথবা অমুকের মেয়ে অমুকের প্রতি বাধ্য বয়স প্রেমে পাগলপাড়া হোক, এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি যেটি লিখেন আপনারা। আর যদি আরবিতে লিখেন তাহলে লিখবেন ফোলান ইবনে ফোলানাতুন আলা হুব্বি অথবা আলা মুহাব্বাতিন, ফোলানাতুন বিনতে ফোলানাতুন, আলোহা আলোহা, আলা জালু আলা জালু, আসাআতু আসাআতু, বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এটি লিখলেও চলবে, তবে লিখলে আরও ভালো হয়, না লিখলেও কোনো সমস্যা নেই। যারা ভালো বুঝেন এই সম্পর্কে একটু বাড়িয়ে বলে দিলাম আপনাদেরকে, হচ্ছে যাতে করে চমৎকার ফল সাথে সাথে আপনারা পেয়ে যান। ঠিক এভাবে লেখার পরে এর এই যে তালসামটি লিখেছেন নিজ দিয়ে, তো যে কথাগুলো লিখতে বললাম সেগুলো লিখবেন। ঠিক এইভাবে চারপাশ দিয়ে গুল করে পবিত্র কোরআনের সূরা তোহার একটি আয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। 39 নাম্বার আয়াত আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখে দিচ্ছি, সূরা তোহার 39 নাম্বার আয়াত। এই আয়াতটিকে আপনাদেরকে হচ্ছে সূরা তোহার 39 নাম্বার আয়াত, দেখেন এখান থেকে দেখবেন, ওয়াল আইতু থেকে শুরু করে আলা আইনি এই পর্যন্ত এই যে আয়াতটি রয়েছে, এই আয়াতের সাথে এই যাদের নাম লেখা আছে তাদের বিশাল যুগসূত্র রয়েছে, এবং এই আয়াত এবং এখানে যারা যাদের নাম লেখা রয়েছে সহজেই এই আয়াতের সাথে যারা এবং এইখানে যারা নিযুক্ত রয়েছেন, আপনারা জানেন এই প্রধান চারজন ফেরেশতা এবং তাদের খাদেমদের সহ, আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি এখানে লুকায়িত রয়েছে, এবং এই আয়াতে যে ফেরেশতারা রয়েছে তারা সবাই মিলে আপনার যার জন্য আমল করবেন তার উপর থেকে সকল জাদু কুফরি কাটিয়ে এমন বাধ্য এবং বশ করে দিবে, এমন প্রেমে পাগলপাড়া করে দিবে, আর কেউ চাইলেও আপনাদেরকে আর কোনোদিন আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। একজন আরেকজনকে এক মুহূর্ত ছাড়াও থাকতে পারবেন না, খুবই আশ্চর্য বিষয় দেখতে পাবেন আপনার রবের আশ্চর্যজনক একটি বিষয়। যারা দেখতে চান তারা প্রত্যেকেই এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে বলবো, আল্লাহ তাআলার নিয়ামতের আশ্চর্য কিছু দেখতে চাইলে এই আমলটি করে দেখবেন, যা পাবেন তা পেয়ে আশা করি আপনারা হচ্ছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য দুই রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে যাবেন, আমার বিশ্বাস, কারণ এটি এত চমৎকার পাওয়ারফুলি আমল। আপনাদেরকে হচ্ছে চারদিকে গুল করে এই আয়াতটিকে সাতবার লিখতে হবে। ঠিক লিখার পরেই আপনাদের হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সেই পানি যে কোনো খাবারের সাথে অথবা সরাসরি বা যেভাবে পারেন
যে ব্যক্তির জন্য করবেন তাকে খাওয়িয়ে দিবেন, কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ালেও হবে ইনশাআল্লাহ, খাওয়িয়ে দিয়ে দেখবেন এই খাওয়াও শেষ এবং ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রতি দুর্বল হওয়া শেষ। এরপরে যদি সে ব্যক্তি আপনাকে এক ঘন্টার জন্য চোখে হারাতে পারে তখন আপনারা বলবেন। তবে আপনারা হচ্ছে এই আমলটি করার আগে আমার কাছ থেকে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। যখনই আপনারা আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন তখন আমার সাথে থাকা বিশেষ কিছু এবং এখানে যারা জড়িত রয়েছে আপনার জন্য বিশেষভাবে কামিয়াবির ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলার হুকুমে ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছুই হয় না সেটি আপনারা জেনে রাখবেন। তবে আমল কার্যকরী হওয়ার জন্য 14টি শর্ত রয়েছে, তার একটি হচ্ছে পরীক্ষিত আমল হতে হবে, তার মধ্যে আরেকটি হচ্ছে অবশ্যই বড় কোনো মাপের লোকের কাছ থেকে ইজাজত প্রাপ্ত হতে হবে। আপনারা হচ্ছে আমি অত বড় মাপের লোক না সেটিও বলে দিলাম, তবে ইজাজত নিয়ে আমল করলে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চাইলে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যদি কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান প্রথমে সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় দিয়ে কি বিষয়ের জন্য আমল করতে চান সেটি উল্লেখ করবেন, মন থেকে ইজাজত দিয়ে দিব, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।